তারপরে কি ওয়াল কালামি কলমের শপথ ওয়াল কালামি কলমের শপথ অমায় এবং যা তারা লেখে অমায়ণ এবং যা কিছু তারা লেখে সেই আহ আহ কারা লেখে অর্থাৎ ফেরেস্তারা যা কিছু লেখে সেগুলোর শপথ করে আল্লাহ হানু হুয়া তারা এখানে বলছেন এবং কি বলছেন আল্লাহ সুফান হওয়া সেটি আমরা পরে আলোচনা করছি আল্লাহ সুফান হওয়া কলমের শপথ করে এবং তারা যা তারা লেখে কারা ফেরেস তারা লেখে অর্থাৎ আমাদের কেরামান কাতিমিন যা লেখে হতে পারে তার কথা আল্লাহ বলছেন মা আনতা মা মানে নন আনতা আপনি বি মোটেই ন্যায়মাতে রব্বিকা বা সরি বি মানে মাধ্যমে কারণে ন্যায় নেয়ামত রব আপনার রবের নেয়ামতের কারণে আপনি নন মোটেই বি মানে মোটেই মচন পাগল আমরা বলি না মজনু মজনু পাগলা মজনু শব্দের অর্থ হলো পাগলা পাগল মজনু শব্দের অর্থই হলো পাগলা পাগল তো কি হলো আপনার রবের নেয়ামতের কারণে আপনি পাগল নন এবং নিশ্চয়ই লা লাকা আপনার জন্য লা অবশ্যই আজরান প্রতিদান পুরস্কার রয়েছে গায়রু মামনুন এটা আমরা আগেও পড়ে এসেছি এখন আমরা পড়ছি গায়রু মামনুন মানে হলো যেটি অবিচ্ছিন্ন ছিন্ন হবার নয় বিচ্ছিন্ন হবার নয় নিশ্চয়ই আপনার জন্য এমন পুরস্কার রয়েছে যা ছিন্ন হবার নয় বিচ্ছিন্ন হবার নয় এরকম নিরবিচ্ছিন্ন পুরস্কার প্রতিদান আপনার জন্য রয়েছে বা নাকা এবং নিশ্চয়ই আপনি লা আলা অবশ্যই উপর রয়েছেন কিসের হলুক নাউজি মহা চরিত্রের উপর রয়েছেন হলুক মানে চরিত্র আউজি মানে মহান আপনি মহান চরিত্রের উপর রয়েছেন ফা সা তো বসেরো ওয়াই বসের ফা তাইলে সা শীঘ্রই তো আপনি দেখবেন ওয়া এবং ইয়ে তারা দেখবে শীঘ্রই তবে শীঘ্রই আপনি দেখবেন এবং তারা দেখবে ইয়ো বসু আব দেখা শীঘ্রই আপনিও দেখবেন এবং তারাও দেখবে কি দেখবে সেটি আল্লাহ ভয়ান হওয়া তাআলা আহ বলছেন পরে বি আইয়ে কুম আল মাফতুন বি আইয়ে আল মাফতুন এবং মাঝেরুন দুটো একই অর্থে একই অর্থে বি সম্পর্কে আইয়ে কোন তোমাদের তোমাদের মধ্যে জন আল মাফতুন ফিতনায় আল মাহতুন শুধু ফিতনা থেকে এসে ফিতনা এটা নুন থেকে এসে আল মাফতুন যে তোমাদের মধ্যে মাফতুন বা বেকারগ্রস্ত পাগল তোমাদের মধ্যে পাগল কে এটা তোমরা শীঘ্রই অচিরেই তোমরা দেখতে পাবে আইয়ে কোমুল

ভ্রষ্ট হয়েছে তার সম্পর্কে আলাম সবচেয়ে বেশি জানেন আপনার ওয়া এবং হুয়া এবং তিনি আলামু সবচেয়ে বেশি জানেন সম্পর্কে আল মোহতাদিন হেদায়ত প্রাপ্তদের সম্পর্কে তিনি সবচেয়ে বেশি জানেন হেদায়ত প্রাপ্তদের সম্পর্কে তিনি সবচেয়ে বেশি জানেন তুমি আনুগত্য করো না আনুগত্য করো না আল বা অনুসরণ না আল মুখীন

হেনো আপনি যদি নরম হন তুমি বা রাসুল বলছেন আপনি যদি নরম হন আর থেকে আর এটি আহ দহন মানে হলো তেল মানে আপনি যদি এমন হন যে তেলের মতো আপনি নরম কোমল হন ফ্লোয়েবল হন ফা তাইলে ইউ দেহি নুনা উনা তারাও কোমল হবে তারও নরম হবে অর্থাৎ আপনি কিছু ছাড় দেন তাহলে তারাও ছাড় দেবে আপনিও কিছু তাদের ধর্ম গ্রহণ করেন তারাও আপনার ধর্ম গ্রহণ করবে এই রকম একটি অবস্থা তাদের রয়েছে তারা এমন একটি প্রত্যাশায় রয়েছে ওয়ালা তুতে আর আনুগত্য করবেন না আপনি কুল্লা প্রত্যেক হাল্লাফিন হলফকারী হাল্লাফিন হলফকারী মাহিনিন মানে যে হলফ করে প্রতিজ্ঞা করে বেশি বেশি প্রতিজ্ঞা করে এবং মাহিন যে ব্যক্তি প্রচন্ড নিকৃষ্ট মাহিন নিন্দনীয় তুচ্ছ এই রকম নিন্দনীয় একেবারে কিছু কিছু লোক আছে দেখবেন যে তারা প্রচন্ড নিম্ন ক্যাটাগরি নিম্ন রুচির নিম্ন রুচি সম্পন্ন এই সকল ব্যক্তিদেরকে আপনি অনুসরণ করবেন না হাম্মাজিন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা হুমাজা এই হুমাজা থেকে হাম্মাজ এর মানে হল গিবতকারী ম্যাশ যে চলে ম্যাশিওন কি নিয়ে চলে ম্যাশ এটা এম গতকাল আহ আপনারা ওই যে সোরাজুল মুরকে দেখেছেন ফ্যাম সু ফি মানাকিবিহা কিবি হা ফ্যাম সু কিন্তু যে মাসিওন আছে হ্যাম ম্যাজিম ম্যাশা ইম বেনামিম হ্যাম ম্যাজিম ম্যাশা ইম বেনামিম মার্শা ম্যাশিয়োন থেকে মার্শা সে চলে কে নিয়ে বি নিয়ে নামিম নামিমা নামিমা মানে কি তুচ্ছ গোল করি ছিদ্রান্ন করা এবং অন্যের আহ ত্রুটি বলে বেড়ানো তাহলে হাম্মাজিন মানে হলো যে ব্যক্তি গিবত করে বেড়ায় গিবত করে গিবতকারী আর মাসা এম বি নামিম মানে হলো এমন একজন ব্যক্তি যে চলে জমিনের উপর বিভিন্ন ধরনের কুৎসা নিয়ে কুৎসা রটনাকারী কুৎসা বর্ণাকারী কুৎসা নিয়ে চলে এমন একজন লোক বেনামিম তারপরে কি মান না সে মানা করে নিষেধ করে কি নিষেধ করে আল খায় কল্যাণ কি স্যার মান্না আইন সে নিষেধ করে বা বাধা দেয় লীল কল্যাণ كلان كي بعدها تنكري منعي للخير منعي الخير ماني تقول لي ماني من جوني مناع مانا كاري بعدها كاري للخير كلان كي معتدن شي شي مهلا عثيم كاري أثيم عثيم أثيم أثيم إثم تك أثيم عطل بعد ذلك زنيم عطل بعد ذلك زانيم <applause> عطل أستاذ <applause> আমি একটা অন্য কথায় ঢুকে গিয়েছিলাম অতলীন মানে হচ্ছে কি প্রচন্ড কর্কশ এবং খুবই আপনাকে কি বলবে যেটাকে আমরা বলি খুব রুক্ষ রুক্ষ শুষ্ক এটা হলো অতুল্লীন বাদা দালিকা এরপরে আরো কি সে জানিম জানিম মানে হচ্ছে অর্থাৎ মন্দ নামে যাকে লোকেরা ডাকে এই রকম ব্যক্তি যাকে প্রচন্ড তাকে ডাকে অপমানিত এরকম এরকম একটি একটি অবস্থা সকল ব্যক্তির তাদেরকে কোরআনে এই জায়গায় আল্লাহ হানুম তালা তাকে জানিম বলেছেন এছাড়াও জানিম বলতে কিন্তু আরো আহ বুঝাতে বোঝাতে হতে পারে যে মানে নিকৃষ্ট নিন্দনীয় খুবই মন্দ চরিত্রের মানে কিছু লোক আছে না প্রচণ্ড মন্দ চরিত্রের এটা হলো জানিম আবার এছাড়া ওলামাই কেরাম জানিম মানে কিন্তু এটাও বলতে চেয়েছেন যারা হলো জানেন ইল্লিজিটিমেট চিলড্রেন অর্থাৎ যাদের কি নাই যাদের কোনো বংশের কোনো পরিচয় নাই এই রকম ব্যক্তিকে আল্লাহ সুবহান তালা কোরআনে জানিম বলেছেন এবং এই রকম একটি 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 আপনার দুর্নাম এই পৃথিবীতে কোরআনে মানে কোরআনে কোনো ব্যক্তির ব্যাপারে বলা হয় নাই শুধুমাত্র একজন ব্যক্তির ব্যাপারে বলা তো শব্দের শব্দের অর্থ অর্থ আমরা আমরা যেটা বললাম প্রচন্ড দুশ্চরিত্র অথবা তার পারিবারিক অর্থাৎ তার পারিবারিক পরিচয় নাই তার ফ্যামিলি পরিচয় নাই অথবা এমন একজন ব্যক্তি যে ব্যক্তি তার মন্দ উপনামে সে পরিচিত তাকে এইভাবেই অনারা জানে তার চরিত্রের এই দিকগুলো আনকানা কানা কারণ কি আন যে কানা সে ছিল যা মালিন মালের অধিকারী ওয়া এবং বানিন সন্তান সন্তানটি অর্থাৎ সে কিসের অধিকারী তার সন্তান সন্তান এবং সম্পদ আছে এই ব্যক্তি এগুলো সব ওয়ালিদ এমনি মুরগিরা এর কথা বলা হয়েছে যেদিকে তুমি অনুসরণ করো না ইদা তুতলা ইদা যখন তুতলা তেলাবাত করা হয় এটা কিন্তু ফেলে মোবারে মাজহুল তালা ইয়াতলু আলাই হি আলাই এবং হি তার উপর যখন তেল করা হয় আয়াতু এবং আমাদের আয়াতগুলো যখন তার উপর তেলাবাদ করা হয় তখন সে বলে আসা আউয়ালিন আসা তুইরু মানে হলো কল্প কাহিনী কল্পকথা আল আউয়ালিন পূর্ববর্তী পূর্ববর্তীদের কল্প কাহিনী বা গল্প কথা এগুলো বলা হয় পূর্ববর্তীদের কল্প কাহিনী বা গল্প কথা তাইলে যখন তাদেরকে তাদের সামনে যখন করা না তাহলে তখন সেটা বলে পূর্ববর্তীদের গল্প কাহিনী বা গল্প কথা সা নাসিমু এবং হু সা মানে সেই নাসিমু শব্দের ওয়াসামা ইয়াসিমু এটা একটা ওয়া আছে এখানে আর এটা ফেলে মু নাসিমু। আমরা দাগ দেব উইসমুন 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 এটি দাগ দেয়া কি থেকে এসে শব্দটি আমি দেখি দেখে আপনাদেরকে ওয়াও সিন এবং মিম এবং অনেকের নাম আছে না ওয়াসিম এই যে ওয়াসিম বাংলাদেশে আছে ওয়াসিম উইসমুন মানে হলো এটি এটি আপনারা মানুষের বিভিন্ন অনেকে তাদের শরীরে ট্যাটো ট্যাটো এটা আপনার দেখে থাকবেন যে অনেকের শরীরে তারা ট্যাটো আঁকে ট্যাটো এই ট্যাটো এটা কিন্তু ওই উইসমুন থেকে এসে উইসমুন সেটা হচ্ছে নাসিম হো আমরা সেখানে উলকি এঁকে দেব বা সেখানে দাগ দিয়ে দেব আলা তার আলা কি আল খোর নাকের বাসি নাকের উপরে যে অংশটি আছে এটাকে আলফোর বলে তার নাকের ডগার উপরে নাকের ডগার উপরে আমরা এই ব্যক্তির নাকের ডগার উপরে কি করবো সেখানে আমরা আহ আমরা তার ওইখানে দাগ তৈরি করে দেবো ইন্না ইন্না এবং না নিশ্চয়ই আমরা বালাও না বালা বালা এর মানে হচ্ছে পরীক্ষা না আমরা পরীক্ষা করেছি হোম তাদেরকে কামা যেমনি ভাবে বালাও না আমরা পরীক্ষা করেছি কাদেরকে বাগান মানে মানে কি বাগান বাগান আল বাগানের মালিকদের যেমনি ভাবে আমি পরীক্ষা করেছিলাম এই যে যখন সামু তারা কসম করে বলেছিল বাগানের মালিক মানে হলো ফসলের মালিকরা অথবা বিভিন্ন বাগান থেকে তো ফসল ফলে সেটি এই ফসলের বাগানের মালিকরা যখন তারা শপথ করে বলেছিল লা অবশ্যই ইয়াস রিমুননা এবং হা এখানে আপনার দুটো ইয়ে দেখতে পাচ্ছেন ইয়াস রিমুননা ইয়াস রিমুননা যে সরামা ইয়াস রিমু এই সরামুন মানে হলো হারভেস্টিং দি দি ক্রপস অর্থাৎ ফসল কাটা ফসল কাটা স্বরে এই জন্য মানে হলো প্রচন্ড ধারালো যে কাটা কেটে আপনি চুণ্ড বিচ্ছিন্ন করতে পারেন তারা স্বরে বলে মুন্না হা অবশ্যই তারা তাকে ওই ফসল গুলো হা মানে কি ফসল এই যে হা মানে হলো এই জান্না এই জান্না তো অর্থাৎ তাদের বাগান বাগানের ফসল গুলো তারা কাটবে কখন মুসবে না শুভ্রম দেখেন শুভ্রণ মানে হলো সকাল তাই না সেখানে মসবে যে সকালে উঠে তাদেরকে মসবে এই না সকালবেলা তারা বললো আমরা সকাল বেলা ওই বাগানের ফসলগুলো আমরা কাটবো ওয়া আর লা না ইয়াতাস নু না না এবং সানা সানিউন সানিউন মানে এসতেস না করে এসেছ মানে হলো তারা ইল্লা বলে না ইল্লা সা অ অথবা তারা হিংসা আল্লাহ এটা তারা বলে না এটা বলে ইস্তেস্না ইস্তেস্না মানে হলো আলাদা করা অর্থাৎ তারা বলেছে তারা অবশ্যই অবশ্যই তারা ফস বাগানের ফসল তারা কাটবে কিন্তু তারা ওয়ালা এহতাস নুন তারা কিন্তু শপথ করেনি তারা তা সরি তারা কিন্তু তারা কিন্তু ইয়ে করে না ইস্তেছনা করে না মানে হলো তারা এখান থেকে আল্লাহ আনুয়াত আলার আহ উপর তাদের যে নির্ভরতায় নির্ভরতার কথাটাকে তারা আলাদা করে বলেনি ফলে তফা তয়েফ করা তায়েফ আমরা মানে জানা তো তাওয়াফ করা তফ তফ মানে হলো প্রদক্ষিণ করা আলাই হা তাদের উপর আলা এবং হা তাদের উপর প্রদক্ষিণ করলো তো এফন মির রব্বিকা তোমার রব রবের পক্ষ থেকে তো এফ তয়েফ যে তাওয়াফ করে তয়েফ কিন্তু তাওয়াফ থেকে এসছে তফ মানে কি আপনি জানেন কাবার চারপাশে এরকম ঘোরা অর্থাৎ ঘূর্ণয়নশীল একটি শাস্তি তাদের উপর কি করলো প্রদক্ষিণ করলো তাদের উপর প্রদক্ষিণ অর্থাৎ এমন একটা শাস্তি ঘুরে ঘুরে কেবল তাদের উপরেই প্রদক্ষিণ করলো শাস্তি কেবল তাদের উপরে ঘুরছে তাদের উপরে ঘুরছে কেবল তাদের উপরে শাস্তি ঘুরে ঘুরে আসে কেবল তাদের উপরে শাস্তি ঘুরে ঘুরে আসে কেবল তাদের উপরে শাস্তি ঘুরে ঘুরে আসে কেবল তাদের উপরেই শাস্তি ঘুরে ঘুরে এসে তাদেরকে শেষ করে দেয় এটা হচ্ছে তয়েফ এই শাস্তি এখান থেকে ধরেন এই এলাকায় চলে যাওয়ার কথা ছিল কিন্তু না এটা ফিরে আবার এখানে এসে আবার ফিরে এদেরকে নিয়ে এদেরকে নিয়ে এদেরকে বলে তয়েফ

তারা হয়ে গেল ওয়াট দ্য মিনিং অফ আসসালিম আসসালিম মানে হলো কর্তৃত অর্থাৎ ওই ফসল ওই বাগানটি এই যে আসবাহাত এই যে জান্নাত বাগান ওই বাগানটি কিসের মতো হয়ে গেল কাসসালিম সলিমের মতো সলিম মানে হলো আপনার কর্তৃত যে সকল ফসল আছে সে সকল কর্তৃত ফসলের মতো অর্থাৎ ফসল কেটে যদি আপনি রাখেন তাহলে কি অবস্থা হয় ফসল কেটে আপনি রাখলে ওই ফসলটা শুয়ে থাকে যেমন ধান কেটে আপনি রেখে দিয়েছেন এইরকম আসসালিম এই যে আমরা এখানে আসসালিম লায়াসরিমুন না তারা বলেছে তারা কাটবে এই ইয়াসুরি মুন্না থেকে সরিব ফসলটা কর্তৃত ফসলের মতো এরকম শুয়ে ওখানে থাকলো অর্থাৎ সব এই যে যে বাগানের তারা ইয়ে দিতে চায়নি অর্থাৎ তারা এই বাগানে কোনো মিসকিন এসে এখান থেকে কোনো শেয়ার বসাবে এইটা যারা চায়নি তাদের সম্পদ গেল তারা কি করলেন একেবারে সরিম বানিয়ে দিলেন সরিম এরপরে কি হলো ফতনাদাও মুসবিহিন তানাদাও এই যে নাদা অন্য আর অন্য জায়গা নাদা নাদা মানে ডাকা নিদা তানাদাও এটা তাফআলা এটা ফাআলু তানাদাও তারা পরস্পর কে ডেকে বলল মুসবিহিন সকালবেলা ওই যে ওখানে যাবে তো সবাই সবাইকে ডাকছে আসো 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 ঘটনাটা কি ঘটনাটা হলো এই সকল লোকেরা তারা ফসল বুনেছে তাদের প্রচুর পরিমাণ ফসল তাদের জমিতে হয়েছে কিন্তু এই ফসল থেকে যেন কোনো গরিব মিসকিনদেরকে তাদের না দেয়া লাগে এই জন্য তারা ওইখানে তাদেরকে মাইনাস তারা গোপনে গোপনে সন্তর্পণে একেবারে গোপনে গোপনে তারা ফসলের মাঠে যাচ্ছিল তারা ফসল কেটে বাসায় নিয়ে আসার জন্য কিন্তু তারা এটা বুঝতে পারেনি যদি গরিবদেরকে তারা অ্যাভয়েড করে তাহলে আল্লাহ সব তারা এই ফসলকে ধ্বংস করে দেবেন এবং এখান থেকে আপনি একটা জিনিস বুঝতে পারছেন তাহলে আপনি যদি আপনার সম্পদ থেকে জাকাত না দেন অথবা যদি এখান থেকে সাদাকা না করেন তাহলে কিন্তু আপনার সম্পদ এগুলো সব নষ্ট হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এখানে যেরকম এখানে যেরকম আল্লাহনত একদম লোকের আলোচনা করতে গিয়ে আল্লাহ এখানে বলছেন এবং তারা পরস্পর ডেকে বললো আন যে ই তোমরা সকালবেলা উদু কোরআনে দেখবেন তো মানে হলো সকাল বেলা আলা হার হলো ফসল আরসুন কম তোমরা এটা আপনারা সূরা নিসাতে বলেছেন আপনারা বলেছেন আরসু মানে ফসল তোমরা তোমাদের আনেগ দু আলা হারসকুম তোমাদের ফসলের কাছে তোমরা ফসলের জমিতে ফসল হারস মানে ফসলের জমিন তোমরা ফসলের জমিনে ভোর বেলা যাবে ভোরে ইন কুনতুম ইন যদি কুনতুম তোমরা হয়ে থাকো সয়ারে মিন এই যে সোর এম দেখেন কা দেখেন তিনটা বার এসে সরে মিন যে তোমরা সরে হতে চাও সরে মানে কি যদি তোমরা ফসল কাটতে চাও তাহলে তোমরা ভোর বেলা তোমরা তোমাদের সেই ফসলের কাছে যাবে ফান তলা হোক ফাওতপর এন তলা তারা আর তারা হলো কি ইয়া খা ফাতো না তাখা ফাতা ইয়া খা ফাতো তারা চুপি চুপি ফিস ফিস তাখা ফাতে খাও ফোন ইয়া খা খাওয়া ফাতো না খা ফা তা খা ফা তা এর মানে হচ্ছে কি এর মানে হচ্ছে চুপি সারি তারা কথা বলে তারা পরস্পর চুপি চুপি তারা কথা বলে ফন্তালাক তারা গেল ফন্তালাক তারা গেল পরস্পর চুপি চুপি কথা বলে এবং তারা কি বলল তারা বলল আল্লা ইয়াদখুলান্নাহাল ইয়াম আলাইকুম মিসকিন তারা চুপি চুপি কিন্তু এখানে যাচ্ছে এবং চুপি চুপি গিয়ে তারা কি বলছে আন জে লা ইয়াদখুলান্না এটা জি মানে অবশ্যই অবশ্যই যেন প্রবেশনা করে আল ইয়ামা আজ আলাই কম তোমাদের উপরে আলা এবং কম আলা মানে উপরে কম তোমাদের মিসকিন আর যেন কোন মিসকিন তোমাদের উপর প্রবেশ না করে আজকে যেন কোন মিসকিন না আসতে পারে তাদেরকে তাহলে খাদ্য দেয়া লাগবে বা ভাগ দেয়া লাগবে এই যে গাদাও এখানে কিন্তু এখানে দেখছেন গাধাও এখানেও এবং তারা ওয়াঘাদাও তারা ভোরবেলা গেল আলা হার দিন হার দিন মানে হচ্ছে দৃঢ় সংকল্প কাদিরিনা উদ্রোত সক্ষমতা সক্ষমতা ক্ষমতা মানে দ्रीय সংকল্পের উপর ক্ষমতা বানদের মত তারা সেখানে গেল কোথায় ওই তাদের জমিতে যে জমিনে ফসল তারা বোনাছিল যে বাগানে তাদের ফসল বোনাছিল সেই বাগানে তারা কিভাবে গেল তারা গেল হলো সেই বাগানে তারা গেল কাদিরিনা অর্থাৎ শক্তিশালী অবস্থায় এই যে সেটার দৃঢ় সিদ্ধান্ত নিয়ে তারা সেখানে হারদিন একটা নতুন শব্দ এটা আপনি মুখস্থ করে নেবেন মানে তারা দেখলো হা তাকে তারা ওই জমিনকে যখন তারা দেখলো অর্থাৎ ওই যে তাদের ফসলের আহ তাদের যে তাদের যে তাদের যে বাগান সেই বাগান যখন তারা দেখলো ফলু তারা বললো ইন্না নিশ্চয় আমরা

ফসলে ভর্তি কিন্তু এটা কিসের বাগান তখন তারা ভাবলো যে মনে আমরা ভুল রাস্তায় এসেছি আমরা মনে অন্য রাস্তায় এসেছি আমরা মনে অন্য জনের বাগানে এসেছি কিন্তু সাথে সাথে মনে হলো না এটা তো আমাদের পরিচিত এটাই তো আমাদের যে আশপাশের রাস্তা সব আমাদের জানা না হলো আমরা মাহরুম আমরা বরং মাহরুম আমরা বঞ্চিত হয়েছি আমরা বরং বঞ্চিত আমাদের সব ধ্বংস হয়ে গেছে কয়লা বললেন আও সাতু হোম ওয়াসাতুন ওয়াসাতুন মানে হলো মধ্যম হোম তাদের তাদের মধ্যকার মধ্যম পন্থী বেস্ট অসত মানে কিন্তু বেস্ট মনে রাখতে হবে অসত শব্দের ওয়াসাতুন ওয়াসাতুন থেকে এসে দ্য বেস্ট অফ देम তাদের মধ্যকার সর্বোত্তম যিনি সে বলল আ কি লাম আকুল আমি বলি নি আমি কি বলিনি লা কম তোমাদের উদ্দেশ্যে লাও যদি লা না লাও লাইটা একসাথে আসে যদি না তুসাববিহুনা সাববাহ ইউসাববিহু তাসবিহ পড়া তোমরা যদি তাসবি না করো অর্থাৎ আল্লাহ সব আল্লাহ তাসবি যদি তোমরা না পড়ো তাইলে কিন্তু তোমাদের সব ধ্বংস হয়ে যাবে তোমরা যদি জাকাত না দাও তাহলে তোমাদের সব ধ্বংস হয়ে যাবে আমি কি তোমাদেরকে কথা বলিনি আমি তোমাদেরকে কথা বলেছিলাম তাদেরই একজন বলছে কলু তারা বলল শোভানা রব্বিনা আমাদের রব তিনি শোভান আমাদের রবের পবিত্রতা ঘোষণা করছি ইন্না নিশ্চয় আমরা কুন্না আমরা ছিলাম জালিমিনা ইদ ইনা আমরা জালিম ছিলাম অর্থাৎ আমরা জুলুম করেছি আমাদের নিজের উপর আমাদের সম্পদের উপর নির্ভর করে আল্লাহর কাছে না চাই আমরা জুলুম করেছি ফা আকবালা ফা অতঃপর আকবালা এগিয়ে আসলো ইকবাল বাদুহুম তাদের পরস্পর আলা বাদিন পরস্পর উপর আমরা আগে পড়েছিলাম কোরআনে কেরামে কি গ্রামারে যে কোরআনে বারবার পরপর বা বাদুন আলা বাদিন আসলে পরস্পরের অর্থ প্রদান করে পরস্পর তাহলে কি হলো আলা বাদিন ইয়া তালাওমুন তারা তালাওম লাও লাওমুন লাওমা এম এটা আপনি কোরআনে অন্য জায়গায় পাবেন এর মানে হচ্ছে অভিযোগ তারা পরস্পর পরস্পর কি কি জিজ্ঞেস ছিল ইয়া তারা পরস্পর একজন আরেকজন কি ইয়া তালাওমুন তার একজন আরেকজন অভিযোগ দিচ্ছিল ফালু ইয়া তালাওয়ান তালাওমা ফালু তারা বলল ইয়া ওয়াইলানা হায় আমাদের দুর্ভোগ ইন্না কুন্না তাগিন নিশ্চয় আমরা আমরা ছিলাম তো আগে অবাধ্য আসা না আশা করা যায় দেখেন এদের কিন্তু এখন সম্বিত ফিরে এসছে তারা বুঝতে পেরেছে না আমাদের সম্পদ নষ্ট হয়ে গিয়েছে আমরা আল্লাহর নির্ভর করিনি মিসকিনদেরকে আমরা অ্যাভ করতে চেয়েছি আশা রব্য না এবার তারা আবার তাদের প্রত্যাশার কথা বলছে আস আশা করছি রব্য না আমাদের রব আইব দিল না তিনি বদল করবেন ইউব দিলানা কি থেকে বদল থেকে এসে না আমাদের জন্য খায়রান উত্তম মিনহা এটা থেকে উত্তম জিনিস আমাদেরকে বদল করে দেবেন ইন্না নিশ্চয় আমরা এলা রব না আমাদের রবের কাছে না আমাদের রবের কাছে আমরা কি প্রত্যাশী রোগ আমাদের রবের প্রতি আমরা প্রত্যাশী কালা আদাবু এরকমই শাস্তি হয়ে থাকে আদা বুল আ খেলাতে ওয়া আর লাউ অবশ্যই আদাবুল আখেরাতে আখেরাতে শাস্তি আকবা সবচেয়ে বড় লাউ যদি হয়ে আলাম তাহলে জানতো

ওয়াইলানা না এটা কিন্তু কোরআনে অনেক আছে হায় আমাদের দুর্ভোগ ইয়া ওয়াইলানা না হায় আমাদের দুর্ভোগ ইন না আমরা কোন না আমরা ছিলাম তগ ইন এটা আপনারা আগে করে এসেছেন তগা মানে হলো অবাধ্য লঙ্ঘনকারী আমরা ছিলাম অবাধ্য সীমালঙ্ঘনকারী আসা রব্যু না হতে পারে রব্যু না আমাদের রব আন ইয়ু বেদিলা না বদল আন যে দেলা বদল করবেন ইয়বেলা বাদল থেকে এসে না আমাদের জন্য খায়রান উত্তম মিন হা মিন হতে হাতা তাহতে উত্তম কিছু আমাদের জন্যে বদল করে দেবেন আমাদের রব হতে পারে আমাদের রব আমাদের জন্যে এর চেয়ে উত্তম কিছু বদল করে দেবেন আমাদের জন্যে এর চেয়ে উত্তম কিছু বদল করে দেবেন ইন্না নিশ্চয়ই আমরা ইলা দিকে রব বেনা আমাদের রবের দিকে র এ বো না ও না র মানে অনুগামী আমরা প্রত্যাশী আমাদের রবের ব্যাপারে আমরা অনুগামী আমাদের রবের ব্যাপারে আমরা প্রত্যাশী আস্তে দেখে দেখে নেন আমাদের রবের ব্যাপারে আমরা অনুগামী এবং প্রত্যাশী যে আমাদের রব আমাদের রবের ব্যাপারে আমরা অনুগামী আমাদের রবের ব্যাপারে আমরা মানে সরি অনুরাগী অনুগামী না অনুরাগী এবং আমাদের রবের ব্যাপারে আমরা প্রত্যাশী যে তিনি কি করবেন তিনি আমাদেরকে একটি উত্তম জিনিস আমাদেরকে তিনি প্রদান করবেন আর এরকমই শাস্তি বলে আদাবুল আখেরাতি আকবার আর আখেরাতের শাস্তি তার চেয়ে অনেক বড় লাউ খান ওই আলামুন লাউ যদি কানো তারা এমন হতো যে আলামুন তারা জানে যদি এমন হতো যে তারা জানে যদি এমন হতো যে তার জানেলা ওখানে আলাম যদি এমন হতো যে এরা জানে ওকে তারপরে কি ইন্না নিশ্চয়ই লিল মুত্তাকিরা লি জন্যে আল মোত্তাকি রা মুত্তাকিদের জন্যে নিকটে রব তাদের রবের নিকটে জান্না তিন্ন আহিম নেহামতপূর্ণ জানাত রয়েছে আমরা কি বানাবো আমরা কি বানাবো আ কি তবে না জালু আমরা বানাবো না জালু যা আলাই জালু আল মুসলিম না মুসলিমদেরকে কা মতো আল মুজরিমি না অপরাধীদের জারাম জারম মানল অপরাধী অপরাধ আমরা কি মুসলিমদেরকে অপরাধীদের মতো বানাবো মানে মুসলিমদের অবস্থা এবং অপরাধীদের অবস্থা কি করবো মুসলিমদের যা পুরস্কার প্রতিদান দিচ্ছি অপরাধীদেরকে আমরা একই পুরস্কার প্রতিদান দেবো একই অবস্থা হবে মুসলিম এবং কাফেরদের অপরাধীদের অবস্থা কি কি একই রকম হবে মা লাকুম মা কি লাক মুজরিম মুসলিম এবং মুজরিম বুঝতে পারছেন মুজরিম মানে হলো অপরাধী পাপিষ্ঠ মা লাকুম মা লাকুম তোমাদের কি হলো মা লাকুম তোমাদের কি হলো কাইফা তাহকুম তোমরা কেমন হুকুম বিচার করছো কাইফা তাহকুম তোমরা কেমন বিচার করছো মা লাকুম হোয়াট হ্যাপেন টু তোমরা কেমন বিচার করছো আম নাকি লাকুম তোমাদের রয়েছে কিতাবুন এমন কোন বই ফিহি তার মধ্যে তোমরা তা তোমরা পড়ছো নাকি তোমাদের এমন কোন কিতাব রয়েছে যে কিতাব তোমরা পড়ছো নাকি তোমাদের এমন কোন কিতাব বা বই রয়েছে যে কিতাব বা বই তোমরা পড়ছা লাকম তোমাদের রয়েছে ফিহি তার মধ্যে লামা অবশ্যই মা যা ওই যে নাকি তোমরা এমন কিতাব পড়ছো যে কিতাবের মধ্যে তোমাদের যেন রয়েছে যা অবশ্যই তোমরা তাখাইয়ারণ তোমরা এখতিয়ার করো তাহাই আর তোমরা তোমরা নিজেরা ইচ্ছা করো তোমরা নিজেরা চাও সেটি তোমাদের ওই কিতাবে তোমাদের জন্য ওইখানে লিখিত রয়েছে যে তোমরা যা চাইবে তোমাদেরকে তাই দেওয়া হবে সেটা সেটি তোমাদের মন মতো করে সব হবে নাকি তোমরা এটা চাচ্ছ ঠিক আছে আম নাকি আম আবার দেখেন আম লাকুম কিতাবন নাকি তোমাদের জন্য এমন কোন কিতাব রয়েছে যেটা আল্লাহ তালা নাজিল করেছেন ফিহি তাদের সেই তোমরা পড় আমরা না দর্শে কোরআনের দার্স হাদিসের দার্স যে তোমরা সেখানে পড়ছো কি যে ইন্না লাকম ইন্না নিশ্চয়ই লাকম তোমাদের জন্য রয়েছে ফিহি তার মধ্যে লানা অবশ্যই যা

নাকি আমাদের সাথে তোমাদের এমন কোন প্রতিজ্ঞা চূড়ান্ত কোন প্রতিজ্ঞা রয়েছে এই না নিশ্চয়ই লাক্ষণ তোমাদের জন্য রয়েছে লামা অবশ্যই অবশ্যই মা মানে যা তাহ কমন তোমরা চাচ্ছ তোমরা যা চাচ্ছ এরকম কোন প্রতিজ্ঞা তোমাদের রয়েছে নাকি আমাদের আমাদের কাছে আমাদের সাথে তোমাদের এমন কোন প্রতিজ্ঞা রয়েছে যে প্রতিজ্ঞতা তোমরা চাচ্ছ তোমরা যে প্রতিজ্ঞাটা চাচ্ছ সাল হোম সাল জিজ্ঞেস করুন হোম তাদেরকে আইহম তাদের মধ্যে কে বি জারিকা উহা সম্পর্কে তাদের মধ্যে কে উহা সম্পর্কে জাইম তাদের মধ্যে উহা সম্পর্কে কে জাইম চিন্তা করছে জাইম মানে মানে নেত্রস্থানীয় তাদের মধ্যে কে এই ব্যাপারে জাম জাম মাইয়া এটা আপনি জানেন এটা আমরা আগে বলেছি মানে হচ্ছে কোনো কিছু ধারণা করা চিন্তা করা কোনো কিছু নিয়ে ভাবা তাদের মধ্যে এই ক্ষেত্রে গ্রহণ করাছে এমন কে এই ব্যাপারে লিড দিচ্ছে উইথ দি লিট এর এমন দেন দেন যে যারা এই গল্প তাদেরকে বলছে কথা তাদেরকে বলছে কে তাদের এরকম দায়িত্বশীল তাদের মধ্যে আম নাকি তাদের জন্য রয়েছে শরিকদেরকে তাদের শরিকদেরকে নিয়ে তারা যদি তারা সত্যবাদী হয়ে থাকে মানে হচ্ছে এই যে তারা এতগুলো কতগুলো কথা যে তোমাদের তোমরা কি বিচার করছো নাকি তোমাদের আহ তোমাদের সাথে কি আল্লাহ এমন কোন কিতাব তোমাদের কাছে যে কিতাবের মধ্যে তোমরা যা মনে এখানে সেই অনুসারে সব চলবে নাকি আল্লাহ শপথ আছে যে শপথ এটি চূড়ান্ত শপথ এবং কোন প্রতিজ্ঞা যেই শপথের মধ্যে বলা যে তোমরা যা বিচার করবা তাই হবে আল্লাহ তালা বলছেন তাদেরকে তাদের এই ব্যাপারে কে দায়িত্বশীল মানে দায়িত্বশীল তাহলে দায়িত্বশীলকে ডেকে নিয়ে আসো ডাকো দায়িত্বশীলকে ডাকো না আপনি জিজ্ঞেস করুন কে তাদের দায়িত্বশীল এ ব্যাপারে দায়িত্ব নিয়ে কে কথা বলছে নাকি তাদের আল্লাহর বাইরে এমন কোন আল্লাহর সাথে অংশীদার কেউ আছে যে অংশীদাররা তাদের ব্যাপারে সুপারিশ করবে তাদের তাদেরকে বলেন সেই অংশীদারকে নিয়ে আসুক ইয়া যেদিন সেদিন ইউক সাফু কাশফ কাশ মানে খোলা ইউক সাফু কাশফ খোলা হবে আন হতে সাকিন সাকিন মানে হলো গোড়ালি পায়ের গোড়ালি খালি যেদিন খোলা হবে এই এর দুটো অর্থ আছে একটি ওটা আদিসে আছে রাসুল ইসলাম বলেছেন আল্লাহ সুফ হানুয়া তালা সেদিন তার পা মোবারককে আল্লাহ সুফ হানুয়া তালা প্রকাশ করবেন আল্লাহ সুফ হানুয়া কি করবেন সেদিন প্রকাশ করবেন এবং এই প্রকাশের পর আল্লাহ সুফ হানুয়া প্রকাশ করবেন এবং আহ তাদেরকে বলা হবে সেজদা করার জন্য তো সবাই সেজদা করতে পারবে তারা সেদিন সেজদা করতে পারবে না এটা হলো তার একটি অর্থ আরেকটি অর্থ হলো যে সেই দিন আসলে অবস্থাটা এরকম হবে যে আমরা যখন কি করি যেমন ধরুন আমরা যখন ভয়ঙ্কর অবস্থায় পৌঁছি তখন আমরা কি করি আমরা তখন আমরা তখন একেবারে পা মানে গোসা মানে ধরেন প্যান্ট অথবা লুঙ্গি এগুলোকে অথবা পায়ে এগুলোকে টাইট করে বেঁধে নিচ থেকে একটু উপরের দিকে উঠে তারপরে আমরা কি সেদিন আমরা তখন যুদ্ধে নামি মানে সেদিন অবস্থাটা বলে এরকম একটা ভয়ঙ্কর অবস্থা যে যুদ্ধের ময়দানে যেন ব্যক্তি উপনীত হয়েছে তার এমন একটি ভয়ঙ্কর সিচুয়েশন সে মানে বিশাল বিপদের মুখোমুখি হবে সেদিন মানুষ না এবং তাদেরকে ডাকা হবে জন্য আল্লাহ করো তাহলে বুঝতে কারা মুসলিম কারা মুসলিম না ফালা ইস্তাতে হন কিন্তু তারা সক্ষম হবে না ফা ফলে লাতে সক্ষমতা তারা সেদিন আনুগত্য করতে সক্ষম হবে না ফালা হন তাহলে কি হবে সেদিন তাদের অবস্থা মানে হলো অবনত অনুগত নিচু হবে অবনত হবে তার হাকু হোম জিল্লা তার হাকু আচ্ছন্ন করবে রাকুন তার হাকু হোম তাদেরকে আচ্ছন্ন করবে জিল্লা জিল্লতি অপমান তাদেরকে আচ্ছন্ন করে চেহারা জুড়েই রাজ্যের অপমান তাদের চেহারা জুড়েই ভেসে উঠবে তার হাকুহম জিল্লা তার হাকুহম জিল্লা কেন ওয়াকাত কেন ইউদা আউনা ইলাসু যুদি ওহম সালিমন ফাদ কানু ওয়াকাদ অবশ্যই কান ইউদাউনা তারা আহত হতো তাদেরকে ডাকা হতো ইলা সুজুদে সিজদার দিকে তখন সালিম তখন তারা ছিল কি সালিম সালিম মানে যে তারা সুস্থ ছিল এই সুস্থ অবস্থায় তাদেরকে সিজদার দিকে দাওয়াত দেওয়া হতো ছেড়ে দিন মান যে মিথ্যা এই বাণীর প্রতি এই কথার প্রতি যে মিথ্যা আরোপ করে অর্থাৎ কোরআনের প্রতি যে মিথ্যা আরোপ করে তাকে এবং আমাকে আলাদা ছেড়ে দিন আল্লাহ তালা রাসুলকে বলছেন লেট মি হ্যান্ডেল হিম লেট মি হ্যান্ডেল হিম লেট মি হ্যান্ডেল হিম মানে আমাকে তাকে আমাকে ছেড়ে দেন তারপরে আল্লাহ সুলহানুয়া তারা বলছেন আমি তাদেরকে দরজা এই আমরা বলি যেন দরজা দরজা মানে কি আল্লাহ তারা তার দরজা বাড়িয়ে দিয়েছেন দরজা মানে মর্যাদা নাস্তা আমরা তাকে দুটো অর্থ এখানে হতে পারে একটি অর্থ হচ্ছে যে আমরা তাকে অবকাশ দেব অথবা আমরা তাকে ধীরে 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 নিচে নামাবো অর্থাৎ ওই ব্যক্তিকে শাস্তির নিচু তাই আমরা তাকে ধীরে ধীরে নিয়ে যাবো মিন হাইসু এমন জায়গা থেকে লাই যারা জানতে পারবে না নাস্তা দৃজু তাদেরকে তাদেরকে এতটা নিচু বা এতটা অধপতিত অবস্থায় আমরা তাদেরকে না ভাবো যে লাই আলম তার জানতেই পারবে না তারা বুঝতেই পারবে না কোথায় তাদেরকে কত অপমান বা অপদস্থ অবস্থায় আমরা তাদেরকে ইয়ে করছি আমরা তাদেরকে আমরা তাদেরকে এই যে এই যে আ তাদেরকে জাহান্নামের নিচে নামাচ্ছি অথবা মরযাদের তাদেরকে নিচে নামাচ্ছি অথবা ধরুন তাদেরকে 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 অপমান করে নিচে নামাচ্ছি আর তাদের রোজ মানে হলো ধীরে ধীরে কোন কাজ সম্পন্ন করা কোন কাজ ধীরে ধীরে সম্পন্ন মানে ধাপে ধাপে এর দर्ज মানে হলো ধাপ ধাপে ধাপে আমরা তাকে শাস্তি প্রদান করব ধাপে ধাপে তাকে আমরা ধরব ধাপে ধাপে তাকে আমরা নিচে নামাবো অতএব আপনি মনে করার কোনো কারণ নাই যে কোনো একজন ব্যক্তি অপরাধ করার সাথে সাথে আল্লাহ সুফান তারা তাকে শাস্তি প্রদান করবেন এটা নাও হতে পারে মিন হাইস এমন জায়গা থেকে লাই আলম সে জানবেও না কোন জায়গা থেকে তাকে আমি ধরবো এটা জানতেও পারবে না সে উমলি লাহম এবং আমি তাদেরকে অবকাশ দেব উমলি লাহম তাদের জন্য আমি অবকাশ দেব অবকাশ মানে একটু ছেড়ে দেবো ইন্না নিশ্চয়ই কাইদি আমার প্ল্যান আমার পরিকল্পনা মাটির খুবই শক্ত কঠোর মেতিন অনেকের নাম আছে আব্দুল মতিন এ মেতিন আমার ধরাটা প্রচন্ড শক্ত আমার ধরাটা প্রচন্ড শক্ত আম নাকি তাস আলু হোম আপনি তাদেরকে জিজ্ঞেস করেছেন আপনি তাদের কাছে চাচ্ছেন তাস আলু আলাইয়াস আলু চাওয়া আজরান কোন প্রতিদান নাকি আপনি যে দিনের কথা তাদেরকে বলছেন এই জন্য তাদের কোন প্রতিদান চান ফাহম ফলে তারা মিন মাগরামিন তারা কি মাগরাম মাগরাম মানে হলো দেনা দায়ের দেনার দায় দেনার দায় মাগরাম মানে কি দেনার দায় তার ফলে তারা কি মাগরাম এই যে গারামা গারামা গারাম মানে হচ্ছে আপনি যদি আরো দিয়ে জানতে বলবে গারামা গারামা লাগাইছে গারামা দেখবেন যে গারামা গারাম মানে জরিমানা মাগরামিন দেনার দায়ে মুসকারুন তাকালুন মানে হলো সাকিল মানে হলো আপনার ওজন এই জন্য মুসকাল মানে হলো ভারে নুজ যেটা আমরা ফা মান সাকুরা থেকে সাকালা সাকালা থেকে সাকুরা ফলে এটার দেন আর তারা তার নুজ হয়ে আছে আম নাকি তাদের কাছে রয়েছে গাইব গায়েবের জ্ঞান ফাহম ফলে তারা এক তারা লিখছে ফসবের ফাতাইলে এসবের ধৈর্য ধারণ করুন লি হুকমি রব্বিকা আপনার রবের হুকুমের ফায়সালার জন্য ধৈর্য ধারণ করুন ওয়া আর লা তাকুন আপনি হবেন না কা মত সাহেব আল হুতি মাস হুত মানে মাছ এটা মুখস্থ রাখতে হবে সাহেবুল হুত বলতে এটা ইউনুস আলাইহিস সালাম দজ হয় সাহেবুল হুত মাছের মালিক মাছের অধিবাসী মাছের এই যে মাছের অধিবাসী মানে মাছের পেরে যিনি আহ বসবাস করেছিলেন কে ইয়ুন সালে সাল্তুলাম তাকে সোহেবুল বলে যখন নাদা তিনি আল্লাহ কে ডেক ডাকছিলেন ওয়াহু এমন অবস্থায় যে তিনি ম্যাকজুম কাও জামা কাও জি মিনাল গাইজার সংবরণকারী যিনি তার ক্রোধ মানে তিনি তার যিনি তার 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 রাগ তার অভিমান তার কষ্ট তার দুঃখ তার 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 যে যে হতাশা ভয় ভীতি আতঙ্ক আশঙ্কা এগুলোকে যিনি দমিয়ে রেখেছিলেন মানে তাহলে মানুষ মানুষের তিনি প্রচন্ড পেরেশান ক্লান্ত অবসাদগ্রস্ত তিনি আহ যখন আল্লাহকে ডেকেছিলেন কখন ওই যে আহ মাসের পেটে থেকে তিনি আল্লাহকে

আলার ই আর মানে হচ্ছে আপনার কি বলে আহ যেটা এমন কোন এমন ভূমি জায়গা যেটা কি আপনার এটি উন্মুক্ত কোনো স্থানে অথবা যেখানে কোনো কোনো কিছুই নাই এমন কোন নির্জন উমুক্ত কোনো জায়গায় তাকে ছুড়ে ফেলা হতো ওহম আর তিনি হতো তখন জম্মন জম্মন মানে নিন্দা তিনি নিন্দিত অবস্থা সেখানে কি সে নিন্দিত অবস্থায় সেখানে তিনি পড়ে থাকেন ইউ উড হ্যাভ বিন থ্রোন কোথায় এট এ প্লেস হুইচ ইস কমপ্লিটলি সলিটারি এবং এটা ওপেন এটা এটা কি এটা হচ্ছে উন্মুক্ত এমন কোন জায়গায় তাকে ছুড়ে ফেলা হতো মাজুম এবং তিনি হতেন কি নিন্দিত মাজুম মানে নিন্দিত ম্যাকজুম ম্যাজুম ম্যাকজুম মানে হচ্ছে তিনি দুশ্চিন্তাগ্রস্ত আর ম্যাজুম মানে হচ্ছে তিনি নিন্দিত ফা যে তাবা হু ফা এই যে তাবা এবং

তারা আছাড় মারতো জা লাপাও মানে হলো আছাড় মারা আছাড় মানে হচ্ছে যেটাকে আমরা বলি এই যে রেসলিং করে কাউকে পতন ঘটানো বেআব সোয়ারি তাদের চোখের মাধ্যমে যেন তারা আপনাকে পরাভূত করতো আপনাকে আছড়ে ফেলতো আছড়ে ফেলতো আমরা বলি না তারা অবস্থা দেখেছে আমাকে আছাড় মারবে এমন একটা অবস্থা যেন তারা আপনাকে আছড়ে ফেলবে তাদের চোখের মাধ্যমে যদি তারা পারতো এবং অবস্থাটা এরকম যে প্রায় যেন তারা আশ্রয় ফেলবে আপনাকে তাদের চোখের মাধ্যমে দৃষ্টির মাধ্যমে লাম্মা যখন স্বামী ও তারা শুনে আর তারা যখন কোরআন শোনে তখন তাদের অবস্থা এরকম দাঁড়ায় লাম্মা স্বামী যখন তারা কোরআন শোনে তখন তাদের অবস্থাটা এরকম দাঁড়ায় তারপরে আল্লাহ তালা কি বলছেন এবং তারা বলে ইন্না নিশ্চয়ই সে লামা জেন তা পাগল রাসুলকে আল্লাহ তারা শুরু করেছেন এরকম দিয়ে দেখেন একেবারে সুরের শুরুও কিন্তু এরকম

তিনিবার তা অর্থাৎ কোরআন তো কেবলই যে করুন আলামিন জেকের লীলা আলামিন জগৎবাসীর জন্য এটা কি স্মরণ স্মারক গ্রন্থ এখানে জগৎবাসীর জন্য স্মরণের ব্যাপার রয়েছে তারা আল্লাহকে স্মরণ করা ইত্যকার এর মধ্যে রয়েছে অন্য কোনো কিছু এর মধ্যে নাই সুরহানুল্লাহ এই হলো আমাদের আজকের এই সুরাটি বেশ লম্বা তারপরে সুরাটি আস্তে আস্তে আল হাক আমি আজকে পড়াতে চেয়েছিলাম কিন্তু আল আজকে পড়াতে পারিনি আমরা কিন্তু ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম যে এর উপর আমরা পরীক্ষা নেব কিন্তু আমি আহ কিছু ব্যস্ততা আমার ছিল ব্যস্ততার কারণে আমি পরীক্ষাটা নিতে পারিনি তো আমি আশা করছি এর মধ্যেই বাকি জিনিসগুলো আমরা শুরু আর রমাদানের পরে কিন্তু আমাদের রেগুলার ক্লাস আবার শুরু হবে ইনশাল্লাহ সে রেগুলার প্যাটার্নে আগের মতো করে ইনশাল্লা আবার শুরু হবে এবং আমরা আবার আমাদের প্রিভিয়াস ফর্মেটে ফিরে যাবে ইনশাল্লাহ রমাদানের এই এর মাধ্যমে আমি একটা বড় জ্যাম দিতে চেয়েছিলাম আল্লসো ভয়ান মোতায়েলায় জানেন আমরা কতটুকু করতে পেরেছি আল্লা সু খান যেন আমাদের জন্য সহজ করে দেন আমি আহ সেটি জন্য আপনাদের কাছে আহ ইয়ে চাইব সো আল্লা সহ সবাইকে অনেক অনেক ভালো রাখুন আমি আপনাদের কাছে এসে জিজ্ঞেস করতে চাই যে আজকের এগুলো আহ কোনো ইয়ে আছে কিনা শব্দের শব্দে হলো তো মারিয়াম আপা ভালো হতো কিন্তু একটা এই যে লেকচার প্রতিদিন একটা করে সুরা পড়াইতো এই একটা সুরা লেখার জন্য আমার কমপক্ষে পাঁচ দিন লাগবে সময় তো নাই প্রত্যেকটা সুরা লেখার জন্য কমপক্ষে পাঁচ দিন ছয় দিন লাগবে এখন তো আমি এগুলো এক একটা সুরা এক দিন একদিন করি আপনাদেরকে যখন পড়িয়েছি তখন কিন্তু প্রতিদিন একটা একটা করে করে আমরা রুকু আর এখানে দেখেন একটা সুরার মধ্যে এখানে রুকু আছে হলো চারটা পাঁচটা কখনো কখনো এবং একটা সুরার মধ্যে আয়াত আছে কতগুলো আমরা যখন আপনাদেরকে পড়িয়েছি তখন কয়টা আয়াত ছিল আর এখানে হলো বাউন্ন আয়াত তো বাউন্ন আয়াতের এক একটা লেকচার দেখেন এক একটা লেকচার তৈরি করার জন্য আমাদের কমপক্ষে ধরেন সত্তর আশি পেজ লিখতে হবে তো সত্তর আশি পেজ তো আমি রমজানের মধ্যে লিখতে পারি না আর অনেক কাজ থাকে আমার তো আমরা সেই জন্যে আপনাদেরকে তো করিয়ে দিচ্ছি আপনারা সেটা পাচ্ছেন রেকর্ড গুলো তো আমার মনে হয় আমরা রেকর্ডগুলো দিয়ে দিচ্ছি প্রতিদিনই দিচ্ছি আর আপনারা টেলিগ্রাম গ্রুপে জয়েন করেছেন কিনা তাও আমি যাই না সবাইকে আমরা অনুরোধ করব আপনারা জয়েন করেন আর ক্লাস চলবে ইনশাআল্লাহ ক্লাস চলতে থাকবে যতদিন পর্যন্ত আমরা এদের আগের দিন পর্যন্ত আমরা আশা করছি আমরা ক্লাস নিয়ে থাকব তো তাইলে কোনো প্রশ্ন থাকলে আপনি হাত তুলতে পারেন কোনো এই শব্দ সংক্রান্ত শব্দ সংক্রান্ত এখানকার শব্দ সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আপনি হাত তুলবেন আদারওয়াইজ আমরা শেষ করে দিই ইফতারি ব্যাপার আছে অনেকের জি স্যার এখানে ওইখানে যদি বললেন যদি নাও যদি না প্রশ্ন করতো এরকম সাউন্ড হবে হ্যাঁ আমরা কিন্তু লাউলা এর অর্থ আগে আমরা বলেছি লাউলা এর দুটো অর্থ আছে লাউলা হলো যদি নয় কেন নয় মনে আছে কিনা আপনাদের আমরা গ্রামার পড়ার সময় বলেছিলাম লাউলা এর দুটো অর্থ অর্থ একটা যদি নয় আর হলো কেন তোমরা তাজবি পড়নি অথবা যদি না তোমরা তাজবি যদি তোমরা যদি না যদি তোমরা যদি না তোমরা তাজবি পড়তে এরকম

حياكم الله هذا وصل الله سبحانه وتعالى نبينا محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته